হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অলওয়েজ আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে যে দূর গায়েস মাস মারেছে এলাকায় কোন একটা ওয়া নাই নাই কিছুই নাই, সতানার বাচ্চা চরিত্রহীন কোন বালিকা নাই কিছু না, গায়েস মারাইছে গান গান দিগাও দুশ্চরিত্র লাভান করতাছি ভিডিও। তুমি এনকা ওয়া ওয়া মেয়ে নিয়ে চিন্তা করতেছো, বালিকে নিয়ে চিন্তা করো কি করে, ওরাদের কি করা উচিত খাত সরবার জানে হুনকার। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আজকে আমি মামা আর অন্তর মানে বাইর হইছি, তাতে আমার বাল ছিঁড়া গেল। জানি তো আপনাদের বাল ছিঁড়া যায় নাই, এটা বলা লাগবো কি করে। যেটাই হোক, আজকে মানে হুদাই আবার তোরা হুদাই ভিডিও করতেছি, জানি আমি করতেছি ভিডিও হবে আজকে মানে একটু ঘোরাঘুরি করতেছি, মামার মার্কেটিং কাজে আসছি, মামার সেই কাজের উদ্দেশ্যে ভাবলাম তাহলে একটা ভিডিও করাই যায়, যেহেতু আপনারা আমাদের ভিডিও ওরকমভাবে দেখানো না, তো সেই জন্য আমরা এখন আর মামাই আছে কিন্তু ক্যামেরায়। ওই কথা কোকে তো উষ্টামার মুখ দিয়ে রে। তো এখন আমরা এক কাজ করি, সিল মারতে যাইতেছি অন্তরের গার্লফ্রেন্ডের আর ইয়ের মধ্যে, গার্লফ্রেন্ডের কোনোদিন সিল মারানো যায় আর মনে নাই, আর গার্লফ্রেন্ডেরই নাই সিল মারানো কিছু নাই। যাই হোক, এখন আমরা যাব মানে ই করার জন্য, না না সরি সরি, ভিডিও করার জন্য যাব। তো তাহলে কি বাল করতেছো পরিবেশ ঠান্ডা রোদ বুঝছেন, কি কি পরিবেশ দেখতে যাব, ওর ওর জীবনে ভিডিও থাকুক বা না থাকুক ভরপুর মাইয়া দরকার ওর অন্তরের। মাইয়া ব্যতীত আর লাইফে কিছু নাই, এই জন্য একটা নাই এখন পর্যন্ত। হ্যাঁ, তুমি যদি হাজার হাজার মাইয়া চাও তোমার কেমনে আসবো একটা, এটাই ওর দুঃখ। এখন আমরা ভিডিও করতে যাই নাকি মামা, চলো। তো এখন আমরা সখীপুর এক জায়গায় আসছি যেখানে আমরা তালের কোষ খাবো, একটু ভিতরে দেখা তালের কোষ। তো এখন অন্তরের কি বলতে চাও অন্তর, একটু বলো শুনি। কি বলবো, রস রস তো নাই তালে, তাই না? অন্তর কি বলবে বুঝতে পারছে না। তো আমরা এখন মামার হাতে এখন কাঁঠাটা দেখাবো আপনাদের, এখন দেখি বুঝতে আসি না বলতে এখন খেয়ে দেখা যাবে কিরকম মজা লাগে নাকি, কিরকম পানি আছে নাকি ভিতরে সেটা দেখতে হইব। এই যে কাটতেছে তাল, আপনারা কি বাল চিনেন তাল, তাল এটার কয় তাল, ঠিক আছে। এটার বিচি খামো আমরা, বাহান কি লাগছে তাল কিনবেন না মানে কিনবেন বেশি বেশি কিনবেন। তালওয়ালা মামা এখন কুচি করে একটি তালের কোষ বার করলো, আর মামা নতুন নতুন তাল কাটছে, আর তাল কার কি কাটবে সে বিড়ি খাইতে ব্যস্ত। আর বিড়ি খুঁড়তে নিয়ে একটা কথা, ওরা মন খারাপ থাকলে বিড়ি খায়, মন ভালো থাকলে বিড়ি খায়, সুখে থাকলে বিড়ি খায়, দুঃখে থাকলে বিড়ি খায়। তো যাই হোক, এগুলো কিন্তু মজা করলাম, আপনারা কিন্তু আবার সিরিয়াসলি নেবেন না। এখন আবার নতুন করে তাল কাটছে আলাদা আলাদা করে, এখন মানে এইগুলা তাল কেটে আগে তালের কোষগুলো বার করে রাখে, যাতে কাস্টমার আসলে সাথে সাথে দিতে পারে একদম ইনটেক ভাবে। করার একটা জিনিস খাতা নিবা সেইভাবে নেব, এরকম গুলুমুলু মানে আপনারা যেটা মনে করছেন ওরা তো অবশ্যই, যেহেতু মামা আছে ওরা অবশ্যই, তাদের মতো এখনো গার্লফ্রেন্ড না একটাও না পাওয়া আমি। এইভাবে খুলে আমরা একদিন খাবো মেয়েদের বোরে মানে মেয়েদের বোর হাতে রান্না, সতানার বাচ্চা চরিত্রহীন যেটা মনে করছেন ওইটাও কি করে। আচ্ছা গাইস, এটা কি কামরায় খায় মেয়েদের জিগাই দেন স্যার, বুঝাই দেন সে কিভাবে খায় কমেন্ট করেন আপনারা। আমি কিন্তু খেতে পারি মানে তুমি কো আমার বাল ধর
একবার কি শুনতে শুনো রকম বৃষ্টি আসছে বেশি নরম কিন্তু দোকানের মুন্ডা যা দেখো এই ধরো মানে ওইখানে দেখছিস এটা দেখছিস আমাদের সবাই তাল খাওয়া শেষ হলে এখন আমরা যাচ্ছি সুখবর এক জায়গায় মেলা হচ্ছে সেখানে তো সেখানে যাওয়ার পথেই কিছু ফ্যান ফলোয়ারদের সাথে দেখা তাদের সাথে হাত কোলাকুলি করে মানে হ্যান্ডশেক করে তারপরে আবার যাচ্ছি আমরা মেলার দিকে যাচ্ছি কিন্তু মেলাটা এরকম ভাবে এখন পর্যন্ত চালু হয়নি হয় কিন্তু হয়তো মানে যারা আমার ফ্যান ছিল তারা বলল যে শুক্রবার হলে মানে শুক্রবার বিকাল হলে কিছু কিছু মানুষ হয় কিন্তু এমনি নর্মাল দিনে ওইরকম মানুষ হয় না হয়তো মেলাটা কিছুদিন পর ভালো জমজমাট হবে আর আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন সুখবরবাসী বা আশেপাশে যারা আছেন আমরা হাঁটে হাঁটি পা করে গেটের সামনে এসে পড়ছি মেলার গেটের সামনে আর এখানে মামা আমাকে বলতাছে তোমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে তোমার গার্লফ্রেন্ডকে আমি মামা হিসেবে চুড়ি কিনে দিতাম হাতের বালা কিনে দিতাম টিপ কিনে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত তোমার কোনো গার্লফ্রেন্ডই নাই কারণ তোমাকে কোনো মেয়ে চয়েস করে না যাই হোক আমার কোনো মেয়ের চয়েস করতে হবে না কারণ প্রেম টেম করবো না আমি একবারে বিয়ে করে ফেলাবো ইনশাল্লাহ তো যাই হোক এটা হচ্ছে মূলত গেট মানে এই মেলার গেট গেটটা অনেক সুন্দর আর কি আর কইতাম ভিডিওটা অনেক পছন্দ দেখলাম ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা হাহারি এক মারবেন কারণ হাহারি এক ছাড়া তো আর কোনো কিছু দিবেন আপনারা আর কিছু তো পারেনও না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ